আছো এখন? এখন পোলাও আর হান্ডি চিকেন আর ফ্রাইড রাইস আর চিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের মুসকান গুপ্ত রাজ, আর তোমরা দেখছো রাজন। আজকে আমি চলে এসেছি কিন্তু ব্যারাকপুরের মসজিদ মোড়ে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কিন্তু সেই মসজিদ মোড়, আর এইখানে কিন্তু ভাইরাল হয়েছে হচ্ছে এই সহদেবের রোল সেন্টার। তো সেটারই ভিডিও আমি তোমাদেরকে আমি করে দেখাবো। যারা যারা চ্যানেলে আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম ধরনের আরও প্রচুর কন্টেন্ট আছে তোমাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দিদি, তোমার নামটা আগে শুনবো। আমার নাম বেবি হো। আচ্ছা, আর এটা কি ছেলে? হ্যাঁ। আচ্ছা, তো দিদি রয়েছে, দিদির সাথে রয়েছে কিন্তু দিদির ছেলে ভাই। তোমরা দুজনে মিলেই দোকানটা করো? হ্যাঁ, আমরা দুজনে মিলেই করি। আচ্ছা, কদিন ধরে করছো? আমাদের এটা 40 বছরের পুরনো দোকান। 40 বছর হয়ে গেছে? বাপরে বাপ, তাহলে তো অনেক পুরনো দোকান। হ্যাঁ। আর কি কি পাওয়া যায়, কি কি রাখো? আমাদের মেন রোল, চাউমিন, রুটি, তড়কা, এটা ছিল। এখন আমি নতুন আইটেম শুরু করেছি, হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস। দুটোর কম্বো, তাই তো? দুটোই কম্বো। দুটো কিরকম তুমি প্রাইসিং এ দিচ্ছ একটু যদি বলে দাও। চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিচ্ছি 60 টাকা, আর বাসন্তী পোলাও আর হচ্ছে হান্ডি চিকেন দিচ্ছি 55 টাকা। আচ্ছা, তো তোমার রোলের প্রাইসিং কিরকম আছে? আমাদের রোলে মাত্র 40 টাকা। সেই বড় রোল দেখছিলাম সেরকমই বড়? একদম বড়। আচ্ছা, আর তোমার চাউমিনের প্লেট? চাউমিনের প্লেট 50 টাকা এগটাও, আর ভেজটাও 45 টাকা। আচ্ছা আচ্ছা, তো তোমার মোটামুটি কখন থেকে এই দোকানটা খোলা থাকে? সন্ধ্যে 6টার থেকে রাত্রি যতক্ষণ মাল থাকে আমরা ততক্ষণ খোলা রাখি, মানে 9:30-10টা অবধি খোলা থাকে। ওর উপরেও চলে যায়, রুটি তড়কা থাকে তো। আচ্ছা আচ্ছা, রুটি তড়কা থাকে। প্লেট কত করে? তড়কার প্লেট 45 টাকা, এক তড়কা আর রুটি 4 টাকা করে। রুটি খেলে খেতে হবে, আজকে রুটি নেবে কালকে নরম থাকবে। বাহ, গ্যারান্টি দিচ্ছ? একদম। আচ্ছা আচ্ছা, আর পাচ্ছে না লোক এখন? কেন কেন না, এই এটা বেড়ে গেছে কাজের, আবার এদিকে রোগ রাত্রি করে হয়ে যাচ্ছে, তখন আমি দিতে পারছি না। রুটি তড়কাটা কম হচ্ছে, কম্বোটা বেশি চলছে। এটা হচ্ছে কিন্তু দিদিদের ফোন নাম্বার, সঞ্জয় ঘোষ। আর লোকেশন হচ্ছে কিন্তু তোমার মসজিদ মোড়, ব্যারাকপুর। এই মসজিদ মোড়ের ঠিক সামনেই কিন্তু দিদিদের দোকান রয়েছে, সহদেব রোল সেন্টার। আচ্ছা, আর একটা জিনিস তোমার থেকে জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে তুমি সকালবেলা দোকান করো না কেন? সকালবেলা দোকান করি, কিন্তু এই কম্বোটা রান্না করতে অনেক টাইম লাগে, আবার সব একা হাতে বাজার করতে হয়, মাংস কাটাতে সময় লাগে, তাই জন্য এই কম্বোটা শুরু করাতে সকালে দোকানটা কদিন ধরে বন্ধ হচ্ছে, কিন্তু আবার আমি সকালে দোকানটা খুলবো, বন্ধ করবো না। সকালে কি কি পাওয়া যেত? সকালে শুধু কচুরি আর তরকারি দেই না, এক একদিন এক একটা তরকারি দিই, যে কোনো দিন সোয়াবিন করি, কোনো দিন ঘুগনি করি, তারপরে তোমার এই চানা মশলা করি, নানান রকম কম্বো মানে মোটামুটি করি, আর গণেশ চতুর্ভুজ থাকে। আচ্ছা, কচুরিতে মানে আমাদের যা হয় সব কোম্পানি মানে, কোনো খারাপ জিনিস কিছু হবে না। ভেজ চয়েস তেল দিয়ে রান্না হয়, ডালডা দিয়ে রোল ভাজা হয়, তারপরে সব সব কোম্পানি। ওকে ভাই, তো বোধ এখন একটা রোল বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও। দেখো ভাইয়ের যে রোলগুলো সেগুলো কিন্তু বড় বড় রোল রয়েছে। এখানে ক্যামেরাতে কিন্তু অতটা জাস্টিস করছে না, কিন্তু যথেষ্ট বড় কিন্তু রোলের সাইজ, মানে রুটিটার যে সাইজটা সেটা কিন্তু যথেষ্ট বড়। আর এখানে ভাই দেখছো কিন্তু তোমার রোলটা বানাচ্ছে আর কি বেড়েছে। তো নন্দিনী দি বা তোমার অনেক দিদি তো হলো, এবার একটুখানি এই মা আর ছেলেকে একটু ভাইরাল করা যাক, দেখা যাক এনাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এখন কি এই হাড়িতে করছো? হ্যাঁ হ্যাঁ, ওই মাটি ঝাড়ি তার করছি না। আচ্ছা, দেখো চিকেনের পিস গুলো কিন্তু বেশ বড় বড়, তারপরে এখন যে চিকেনের দাম, ভালো ভালো পিস রয়েছে কিন্তু। আর এটা তোমার কত করে কম্বো করেছো? এটা 55 টাকা। আচ্ছা, বেশ লাল কিন্তু। আর একটু গ্রেভিটা দেখাও তুলে। এটা কি শুধু পেঁয়াজের গ্রেভি? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ টমেটো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো কালার বা ফুড কালার? না 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 না, আমাদের দোকানে সব কোম্পানি মাল হয়, কোনোদিনও কোনো খারাপ জিনিস দিয়ে তৈরি হয় না। আর এখানে কি রয়েছে? চিলি চিকেন। ওকে, বাহ, এই চিকেনের পিস গুলো তো বেশ বড় বড়। হ্যাঁ, তুমি কি নিজে রান্না করো? একদম নিজে সব কিছু, রোল আমার ছেলে ভাজে আর রোল আমি মুড়াই, সব নিজে আমাদের, কোনো লোক ছিল আগে 6টা কর্মচারী ছিল। আচ্ছা, এটা হচ্ছে তোমার বাসন্তী পোলাও? হ্যাঁ, বাসন্তী পোলাও, বেশ ভালো লাগছে কিন্তু। দেখো গোবিন্দভোগ চালের পোলাও? হ্যাঁ একদম। আচ্ছা, বেশ দারুণ। আচ্ছা, এবারে চলে আসি হচ্ছে তোমার ফ্রাইড রাইসটা। বাপরে, তো তোমার অনেক ভেজিসে ভর্তি। হ্যাঁ, মানে অনেক ধরনের ভেজিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, বেশ কাজু কিশমিশ দেওয়া রয়েছে। ফরোয়া স্টাইলের ফ্রাইড রাইস যদি তোমাদের খেতে হয় তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে কিন্তু
সহদেব রোল সেন্টারে, আর এই কাকিমার হাতের কিন্তু কম্বো খেতে হবে। চলো আগে কম্বোটা নিয়ে নিই, তারপরে খেয়ে দেখি। আমার ওই থালিটা রেডি করছো? আচ্ছা আমি তো বেশি খাবো না, তাই জন্য আমি তোমাকে বললাম একটুখানি কাস্টমাইজ করে দিতে। তো দুটো আইটেমই আমাকে অল্প অল্প করে দিও, একদমই অল্প, কষ্ট করার পক্ষপাতিত্ব নয়, এটা হচ্ছে ব্যাপার। আজকে পোলাও। আচ্ছা এবার সাথে নিলাম হচ্ছে একটুখানি পোলাও, আচ্ছা চিকেনের হান্ডি চিকেনের তুমি এক পিস দেবে আর চিলি চিকেনের এক পিস দেবে। লেগ দেব? না না তুমি নরমাল পিসই দাও, ছোট দেখে দাও, ছোট একদম পিস দেখে দেবে। আমি ছোট পিস বলেই নিলাম কারণ আমি একটুখানি কম খাই সেই কারণেই। আর সাথে নিয়ে নিচ্ছে হচ্ছে এখন চিলি চিকেনটা, একদম ছোট পিস দাও, ব্যাস একটু গ্রেভি দিয়ে দাও অল্প করে। আচ্ছা সাথে কি তুমি স্যালাডও দিয়ে দাও, পেঁয়াজও দিয়ে দাও? হ্যাঁ দিয়ে দিই। আচ্ছা পোলাও আর সাথে হচ্ছে তোমার হান্ডি চিকেন, আর এটা রয়েছে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। প্রথমে একটুখানি চিকেনের পিস গুলো তোমাদেরকে দেখিয়ে দিই। পোলাও এর যে চিকেনের পিসটা দেখো বেশ ভালো কিন্তু রয়েছে, একদম সফট চিকেন রয়েছে, কিন্তু দেখেছো হাতেতে ভেঙে যাচ্ছে, একদম নরম রয়েছে। আর সেম কিন্তু তোমার এই চিকেনের পিসটাও রয়েছে, একটুখানি ইয়ে করলেই কিন্তু ভেঙে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। চলো একটুখানি টেস্ট করে দেখা যাক, প্রথমে একটুখানি ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখি এরকম খেতে উইথ গ্রেভি। বেশ ভালো চিকেনটা, দারুণ খেতে। মানে তোমার 60 টাকা প্রাইসিং হিসাবে অসাধারণ, মানে একজনের পেট কিন্তু ভরে দেয়, তো তোমাদের একজনের পেট কিন্তু যথেষ্ট ভালোভাবে ভরে যাবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবার চলে আসি একটু পোলাওতে, পোলাওটা কিন্তু মোটামুটি ঝুরঝুরেই আছে, অসুবিধা নেই। আর বাসন্তী পোলাও খেতে কিন্তু আলাদাই মজা লাগে। চিকেনের একটুখানি পিস নিলাম, নিয়ে বাইট, আহা দুর্দান্ত খেতে, একদম মায়ের হাতের ঘরোয়া রান্না, কোনো রকম তেল বেশি, ঘি বেশি, মশলা বেশি একদম নয়। ঝোলটা একটু পাতলার উপরই আছে কিন্তু দারুণ খেতে, দারুণ টেস্ট, মানে তুমি যদি রুটি দিয়েও খেতে চাও দারুণ লাগবে। চিকেনটা দিয়ে আরেক গাল, পুরোটা পেস্ট করি তারপরে তোমাদের সাথে কথা বলছি। দারুণ খেলাম সত্যি, মানে তোমার কম্বো আইটেমটা এত চিপ অ্যান্ড বেস্ট রেটে তুমি বানিয়েছো, জাস্ট অসাধারণ প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে খাবারের কোয়ালিটি সত্যি একদমই ঘরোয়া, মানে এরকম নয় যে তোমার ওই পেটে ট্রাভেল হবে বা কিছু পেট খারাপ হবে, সেরকম কিচ্ছু নয়। আমরাও খাই মানে সবাইকে, সবার জন্য তাই, দারুণ খাবারের কোয়ালিটি তোমার জন্য মানে অসাধারণ, সত্যি খুব ভালো লাগলো খেয়ে। অনেকদিন হাতে সেই মায়ের একটা চিলি চিকেন ফ্রাইড রাইস সেরকম আইটেম, আর পোলাও বাসন্তী পোলাও সাথে হান্ডি চিকেন, একদম দারুণ লাগলো।